করোনা অতিমারির জেরে ব্যারাকপুরের নিষিদ্ধ পল্লীতে এখন খাওয়া জুটছে না শতাধিক পরিবারের। রবিবার সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন। এদিন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্তের উদ্যোগে এবং বারাসাত সমন্বয়ের সহযোগিতায় শতাধিক দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন ওই খাদ্য সামগ্রী তুলে দেন আইএমএ রাজ্য শাখার যুগ্ম অর্থ সচিব ও কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলার কোঅর্ডিনেটর ডক্টর বিবর্তন সাহা ও ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাস। সাথে ছিলেন বারাসাত সমন্বয়ের কর্ণধার প্রসন্ন বসু, রজত বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্ত জানান, গোটা রাজ্য জুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই উদ্যোগ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষদের রোজগার কমেছে, তেমনি টিটাগড়ের এই তালপুকুর অঞ্চলে, যেটা তথাকথিত সভ্য সমাজে রেড লাইট এরিয়া বলে পরিচিত, সেখানে আজকে আমরা এসেছিলাম শিশুদের পুষ্টিকর আহার এবং যে মা বোনেরা এখানে থাকেন, যারা এই করোনা অতিমারিতে লকডাউনে এফেক্টেড হয়েছেন, তাদের কাছে কিছু আহারাদি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এই কাজে মূল যে উদ্যোক্তা শ্রী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তাদের কাজ ছড়িয়ে দিচ্ছে। এর আগেও আমরা বারাসাতে অন্যান্য অর্গানাইজেশনে তাদেরকে আমরা সঙ্গে পেয়েছিলাম, তার সঙ্গে সমন্বয় এনজিও তারা অ্যারেঞ্জ করেছে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আজকে যে দুর্বার সমন্বয় সমিতি, দুর্বার গোষ্ঠী, তাদের তারা লোকালি তারা এই জিনিসগুলোকে ম্যানেজমেন্ট করেছেন। তাদের ঘরে আজকে আমরা এই ডিস্ট্রিবিউশন করলাম, প্রায় 200 জন বাচ্চা এবং 200-র ওপর মা বোনেদেরকে আমরা এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। হয়তো আমাদের প্রচেষ্টা বিন্দুর মধ্যে সিন্ধুর মতন, কিন্তু ভবিষ্যৎ দিনে এই লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তথা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সাহায্যে আমরা আমাদের ব্যাপ্তি রাজ্যের অন্যান্য জায়গাতেও পৌঁছে দেব, যাদের সত্যিই সাহায্য দরকার। এবং শুধু তাই নয়, এই তথাকথিত যে নিষিদ্ধ পল্লী অঞ্চলে, যেখানে মানুষ খাদ্য অভাব এবং পুষ্টির অভাব প্রকট, সেখানে কিন্তু আমরা ভবিষ্যতেও আসব। এই অঙ্গীকার করে আমরা এখান থেকে আমাদের কর্মকাণ্ড আজকে শেষ করছি। আমার নাম ডক্টর বিবর্তন সাহা, আমি আইএমএ রাজ্য কমিটিতে যুগ্ম অর্থ সচিব এবং কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল কমিটির একজন সদস্য, পেশাগতভাবে রেডিওলজিস্ট। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে